প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে হাবড়াতে তৈরি হচ্ছে মডেল থানা থানা তৈরির কাজও চলছে দ্রুত গতিতে সংশ্লিষ্ট মহলের ধারণা দু হাজার উনিশের মধ্যেই শেষ হবে নতুন থানা তৈরির কাজ প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে হাবড়ায় তৈরি হচ্ছে মডেল থানা গোবরডাঙ্গা মছলন্দপুর দুটি পুলিশ ফাঁড়ি নিয়ে হাবড়া থানা এলাকা অনেকটাই বড় হাবড়া থানার এই মুহূর্তে বেশ কয়েকটি সমস্যা রয়েছে যেমন থানায় নেই মহিলা সেল কর্মীদের থাকার জায়গা ও অফিসরুম এবং বাথরুমেরও সমস্যা বর্তমান সরকার এই সব বিষয় মাথায় রেখে সম্প্রতি বেশ কয়েকটি থানাকে নতুনভাবে গড়ে তুলেছে হাবড়াও তার ব্যতিক্রম নয় খুব দ্রুতই এই সব সমস্যার সমাধান হবে বলে জানান হাবড়ার বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি বলেন প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে হাবড়ায় বর্তমান থানা চত্বরেই দ্রুত গতিতে চলছে নতুন একটা ভবন তৈরির কাজ যেটা জেলা তথা রাজ্যের মধ্যে মডেল থানা হিসেবে রূপ নেবে নতুন এই থানার ভবনে থাকবে জেনারেল কনফারেন্স রুম থাকবে ক্রাইম কনফারেন্স রুম পাশাপাশি থাকবে মহিলা ও পুরুষদের দুটি আলাদা সেল যেভাবে কাজ চলছে তাতে দু হাজার মধ্যেই নতুন থানা উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে মডেল মডেল হচ্ছে কনফারেন্স রুম থাকবে যাদের আবার লেডিস কারাগার থাকবে জেন্টস থাকবে লকআপ থাকবে সব লেডিস অভিনবও করছে আবার কত টাকা ব্যয় হচ্ছে প্রায় সাড়ে তিন চার কোটি টাকা খরচ করা হচ্ছে Bureau Report, News Romance Land, Habra.